হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার একটি নিউ ব্লগে তোমাদের স্বাগত। সো আজকে আমরা বেরিয়ে পড়েছি মালবাজার। তো খুব সকালে উঠে আমরা রেডি হয়ে স্নান করে চলে যাচ্ছি স্টেশন থেকে। প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছো, এত ঠান্ডা যে আমাদের পুরো ঢেকে নিতে হয়েছে। আর যেহেতু রোডতে যাচ্ছি, ভীষণ মানে হাওয়া আসছে। তো আমরা চলে গেছি বাগডোগরা স্টেশনে। তো এখনও মানে ট্রেন আসেনি, আমরা একটু আগে বেরিয়েছি, তো একদম ফাঁকা। তো চলো যাওয়া যাক, কাউন্টারের দিকে যাই, দেখি টিকিটটাও তো কাটতে হবে। তো এখন সবাই এখানে, মা এখানে, আমার ছেলে, আর ওটা আমার ভাস্কর ছিল। তো এখনও টিকিট কাউন্টার খুলেনি, তো আমরা ওর জন্য ওয়েট করছি। তো ফাইনালি খুলে গেছে, তো এখন আমরা টিকিটটা কেটে নেবো। আর টিকিটটা কাটা হলে মনে হয় যে না, মানে শান্তি, হ্যাঁ এবার ট্রেন আসলে। আমার তো এখনও ট্রেন আসেনি, তো আমরা একটু হাঁটছি, সকালবেলা রেল একটু এগোচ্ছি। সো ট্রেন চলে এসছে, এখন আমরা ট্রেনে উঠে পড়ব। তো ট্রেন এখনও থামেনি, তো আমরা আমরা হাঁটতে হাঁটতে এত তো চলে গেছি যে আবার আমাদের ব্যাক করতে হয়েছে। সো আমরা ফাইনালি চলে এসেছি মালবাজার। সো এখান থেকে আমরা টোটোতে উঠে যাব, কেন স্টেশন থেকে মন্দির একটু 10 মিনিটের দূরে আছে, তো কেউ হাঁটবে না বলছে। তো আমরা টোটোতে উঠে গেছি। সো আমরা মন্দিরের জন্য যা যা লাগে আর কি, দেখো এখানে মানে প্রচুর পরিমাণে জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস, মানে খুবই ভালো লাগছে। তো ঠাকুরের জন্য আমরা প্রসাদ নিয়ে নিলাম, আর মা বাড়ির জন্য ভাজা নিল, মানে বাড়িতে লাগায় যে। সো এখানে দেখো এত সুন্দর সুন্দর জিনিস, মানে না মানে চোখ সরানো যায় না। তো আমরা যা যা কেনাকাটার আমরা করে নিলাম, এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আমরা এখানে পুজো দিয়ে নিই আগে, তারপর একটু ঘুরে নেব। সো চলো, মন্দিরে তো ক্যামেরা অন করা যাবে না, সো এখানে আমাকে অফ করতে হবে। আমরা ভেতর থেকে পুজো দিয়ে এসে আমি বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমরা সবাই পুজো দিয়ে বেরিয়ে পড়ছি। এখানে ফটো সেশন চলছে, সব ফটো মোটো তুলে আমরা আবার ব্যাক করছি পার্কের দিকে। এখানে পার্ক আছে খুব সুন্দর, মালবাজার পার্ক, তো ওটাই এখানেই যাচ্ছি। তো তার আগে কিছু খেয়ে নেবো, কারণ পুজো দিয়েছি, উপোস ছিলাম সারাদিন। তো এখানে সবাই খাওয়া দাওয়া করলাম, খাই দাই এখানে পার্কের দিকে এগোচ্ছি। তো এখানে সব বলছে কি, মানে সব মিটিং চলছে, ও চা চা না খেলেই নয়, সকালবেলা উঠে তো চা লাগে। তো আজকে তো আমরা সকালবেলা উঠেই ঘুম ঘুটে স্নান করে পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করছি। তো চা এখনও খাওয়া হয়নি, তাই মা বলছে চা খাবে। তো আমরা এখানে চাটা খেয়ে তারপরে আমরা পার্কের দিকে এগোবো। তো এখানে কেউ বলছে খাবে, কেউ বলছে খাবে না, কেউ বলছে এটা লাগবে, তো এই চলছে। তো আমাদের চা কমপ্লিট, চায়ের দোকানের পাশে পার্কটা ছিল, তো এখানে টিকিট কাউন্টারে দিদি টিকিট কাটছে। তো আমরা এখন পার্কে ঢুকে পড়ব। সো পার্কটা তোমাদের দেখাই, এত সুন্দর ভিউ, আমার ছেলে দৌড়ে দৌড়ে চলে গেছে, ও আগেই চলে গেছে, ওই যে দৌড়াচ্ছে, মানে ভীষণ সুন্দর একটা জায়গা, না আসলে কেউ বুঝতে পারবে না তোমরা, মানে কি বলবো, মানে আমার তো খুবই ভালো লাগছে, জানি না কার কেমন লাগছে। চারোদিকে মানে ফুল গাছ, আর এত ক্লিন, মানে পরিষ্কার এত পার্ক। সো তোমাদের চারপাশটা দেখানোর আমি খুব একটু চেষ্টা করছি, জানি না কতটা দেখতে পারবা। সো এই দেখো আরেকজন ক্যামেরা নিয়ে রেডি ফটো তুলবে। সো আমি এই পার্কে প্রথম যেটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে দোলনা। দোলনা না উঠলে মনে হয় না যে পার্কে এসেছি। তো চারোদিকটা ঘুরছে, এই যে মা আমার ছেলে কোথায় গেছে তার ভাইকে ঘুরছে। তো এদিকে ও, উনি যে এদিকে খেলতে চলে গেছে ও উনি জানে না। তো এই দেখো আমার ছেলে খুব এনজয় করছে। তো ফাইনালি আমরা পার্ক থেকে বেরিয়ে পড়লাম, আমরা এখন স্টেশনের দিকে যাবো, বাড়িও ফিরতে হবে আবার। সো আমরা টোটোতে উঠে গেছি, আমরা এই যে স্টেশনে চলে এসেছি মালবাজার স্টেশন, এখান থেকে আমরা এখন টিকিট কাউন্টারে যাব, টিকিট কেটে আমরা ট্রেনে উঠব। তো আমরা সেদিন একটু লেট করেছিলাম, কারণ ট্রেন অলরেডি স্টেশনে চলে এসেছিলো, আমরা ফটাফট টিকিট কেটে ট্রেনে উঠে গেছিলাম। সো আমরা ফাইনালি চলে এসেছি। তো এই যে আমাদের সারাদিন ঘোরার কিছু মুহূর্ত। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব।